নমস্কার কিং ফিশার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে রুই মাছের স্পেশাল যে মিষ্টি চার আমি ভিডিও দিয়ে রেখেছি সেই চারের ব্যবহার পদ্ধতিটা। তো প্রথমে দেখছেন এখানে আমি কিছু ভুট্টা ছাতু নিয়ে নিয়েছি। এই ছাতুটা প্রথমে কড়াইতে গরম করে নেওয়া হয়েছে খুব সুন্দর করে, তার আগে চেলে নেওয়া হয়েছে। চেলে ভুট্টার যে খোসাগুলো বাদ দেওয়ার পর শুধু ফ্রেশ ছাতুটা নেওয়া হয়েছে। ছাতুটাকে প্রথমে কড়াইতে হালকা আঁচে বেশ কিছু সময় ধরে এটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এটাকে এখন ঘি দিয়ে এর মধ্যে পালিশ করছি। তো আপনারা করবেন কি, কড়াইতে গরম অবস্থায় এর মধ্যে কিছু ঘি দিয়ে দেবেন, সে পরিমাণটা আমি সব বলে দেবো। তো 500 গ্রাম ছাতুতে মোটামুটি কিছু পরিমাণ ঘি দিয়ে সেটাকে আগে একটু নেড়ে নেবেন, তারপর নিচে নামিয়ে যখন হালকা ঠান্ডা হয়ে আসবে সেটাকে হাত দিয়ে খুব সুন্দর করে পালিশ করবেন। পালিশ করে নেওয়ার পর এটা দ্বিতীয়বারে যে পদ্ধতি যেই জিনিসটা আমি এর মধ্যে দিচ্ছি সেটা হচ্ছে হলুদ চাল পোলাও। যে সাদা চাল পোলাও কাতলা স্পেশালের সেটা আমি ভিডিও দিয়ে রেখেছি, এর ভিডিও আমার কাছে রয়েছে, এটা আমি আপলোড করে দেবো। তো এটা হচ্ছে হলুদ চাল পোলাও, এটা রুই স্পেশাল চাল পোলাও। তো ভিডিওটা খুব ফাস্ট মোশনে করা হয়েছে কারণ অনেকটা সময় ধরে বিভিন্ন জিনিসগুলো এর মধ্যে মেশানো হয়েছে, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যেত। তাই ভিডিওকে ছোট করার জন্য আমি এটাকে ফাস্ট মোশনে করে দিয়েছি। তো অনেকের অসুবিধা হতে পারে কিন্তু নর্মাল স্পিডে ভিডিওগুলো অনেক বড় হতো। তো প্রত্যেকটা জিনিস দেবেন এবং খুব সুন্দর করে একে দু হাতে ঘষে ঘষে এটাকে পালিশ করবেন এবং মেশাবেন। তো এখন যেটা দেবো সেটা হচ্ছে সে মিষ্টি চার, যেটা ভিডিও আমি দিয়ে রেখেছি সে মিষ্টি চার, রুই স্পেশাল মিষ্টি চার। আর এই জিনিসটা করবেন যেদিন মাছ ধরতে যাবেন তার আগের দিন সন্ধেবেলা। তো এখন যেটা দিলাম এটা হচ্ছে ওই স্পেশাল চারটারই একটু তেলটা উপর থেকে দিয়ে দিলাম, তেলটা দিয়ে এবং কিছু পরিমাণ চার দিয়ে এই যেটা দিচ্ছি সেই মিষ্টি চার, এটা দিয়ে খুব সুন্দর করে এটাকে পালিশ করতে হবে। এটা দানা বেঁধে যাবে এবং দানা বেঁধে গেলে প্রত্যেকটা দানাকে সুন্দর করে হাতে ডুলে ডুলে দানাগুলোকে ভেঙে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো ছাতুটা গরম অবস্থাতে ঘিটা দিয়ে খুব সুন্দর করে পালিশ করে নেবেন। আবার কেউ যদি চান তো কড়াইতেই গরম থাকতে থাকতে কড়াইতে কিছুটা ঘি ঢেলে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে নিচে নামিয়ে ঠান্ডা অবস্থায় হালকা উষ্ণ উষ্ণ গরম থাকতে থাকতে ওটাকে দু হাতে পালিশ করে নেবেন। মিষ্টি চাটা দেওয়ার পর এটাকে খুব সুন্দর করে ডোলে ডোলে পালিশ করতে হবে, নাহলে দানা বেঁধে যাবে, ভালো করে মিশবে না, অনেকটা সময় লাগবে, একটু সময় ধরে করবেন। তো এটাকে ডোলে মিশিয়ে নেওয়ার পর এরপরে আরও কিছু এর মধ্যে দিতে হবে, সেগুলো একটা একটা করে দেখতে থাকেন। ভিডিওটা একটু লম্বা হবে, একটু ধৈর্য ধরে দেখবেন, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিছু কিছু জিনিস বাদ চলে যেতে পারে। তো কাতলা মাছের মিষ্টি চারের যে ভিডিও আমি দিয়ে রেখেছি তারও এর সাথে সেম পদ্ধতি, শুধু কিছু কিছু জিনিস একটু পরিবর্তন হবে। তো দেখতে পাচ্ছেন অনেকটা সময় লাগছে, ফার্স্ট মোশনে করা আছে তাতেও, তো নর্মাল স্পিডে করলেও অনেক লম্বা ভিডিও হতো। তাই এটাকে খুব সুন্দর করে যেভাবে আমি দেখাচ্ছি এভাবে খুব সুন্দর করে ডোলে ডোলে মেশাবেন। তো যারা অভিজ্ঞ শিকারী তাদেরকে তো বলার দরকার নেই, তো যারা নতুন শিখছে তাদের কাছে বারে বারে বলা যে খুব সুন্দর করে ডোলে ডোলে মেশাতে হবে যেন কোনো দানা না থাকে, তাহলে প্রত্যেকটা টোপ কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। এই জন্যই একটু সময় ধরে ডোলে ডোলে মেশাতে হবে। তো এখানে এই 500 গ্রাম ভুট্টা ছাতু নেওয়া হয়েছে এবং 500 গ্রাম ভুট্টা ছাতুর সাথে অবশ্যই কিন্তু 50 গ্রামের মতো ঘি দিয়ে এটাকে পালিশ করতে হবে। প্রথমে কড়াইতে গরম অবস্থায় কিছুটা ঘি দিয়ে দিয়ে এবং নিচে নামিয়ে নেওয়ার পর এবং বাকি ঘিটুকু দিয়েও পালিশ করতে পারেন, অথবা একবারে ঘিটা দিয়ে কড়াইতে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর নিচে নামিয়ে উষ্ণ উষ্ণ গরম থাকতে থাকতে হাতে করে ডুলে ডুলে পালিশ করতে হবে। তো এরপর যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ঘিয়ের খাকি, ঘিয়ের খাকি দিতে হবে মোটামুটি 15 থেকে 20 গ্রাম। তো এই ঘিয়ের খাকিটা হচ্ছে একটু ভালো মানের ঘিয়ের খাকি নিতে হবে, যেটা আমাদের একটু ঘি থাকবে এরকম, সেটাকে নিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নিতে হবে। কিছু ঘিয়ের খাকি খুব তেতো হয়ে যাবে এবং এর মধ্যে কোনো ঘি থাকে না, শুধুমাত্র ছিবড়েটা থাকে, সেগুলো নিলে কিন্তু পুরো টোপটাই নষ্ট হবে। একটু ভালো মানের ঘিয়ের খাকি নিতে হবে, যারা ঘি তৈরি করে তাদের কাছ থেকে বলে একটু ঘি সমেত রেখে দিয়ে লাল লাল অবস্থায় থাকবে সেগুলো নিতে হবে। অতিরিক্ত কড়া এবং ভেজে পুরো জিনিসটাকে তেতো করে ফেলা সেই ঘিয়ের খাকি নিলে কিন্তু টোপটা নষ্ট হবে। তো এইগুলোকে খুব সুন্দর করে মেশানোর পর আজকের মতো কাজ শেষ। তো এটাকে একটা প্লাস্টিকে ভরে এয়ার টাইট করে রেখে দিতে হবে সম্পূর্ণ রাতের জন্য, অর্থাৎ একটা রাতের জন্য। তো যেদিন মাছ ধরতে যাবেন, আবার বলছি যেদিন মাছ ধরতে যাবেন তার আগের দিন সন্ধেবেলা এগুলোকে করতে হবে।
এবং প্লাস্টিকটা একটু বড় নিতে হবে যাতে এর ভেতরে একটু হাওয়া আটকায়, অর্থাৎ এটা একটা গ্যাস তৈরি হবে এবং পরের দিন সকালবেলা যখন মাছ ধরতে যাবেন তখন বাকি কাজটুকু সম্পূর্ণ করবেন। তখন আপনি এই প্যাকেট খোলার পর নাকের সামনে নিয়ে একটু গন্ধ শুকলেই বুঝতে পারবেন যে চারের ক্ষমতা কতটুকু হয়েছে। তো এইভাবে খুব সুন্দর করে ভালো করে মেশাতে হবে যাতে প্রত্যেকটা টোপের মধ্যে ঘিয়ের খাকিগুলো পড়ে। আর এটার ভেতরে পুরের জন্য অবশ্যই ঘিয়ের খাকি এবং যে মিষ্টি চারটার সাথে মেশানো হয়েছে সেই মিষ্টি চারের সাথে একটু একটু করে দুটো মিশিয়ে পুর দিতে পারেন। এবং ওপরে অবশ্যই প্রত্যেকটা টোপের ওপরে কিন্তু ঘিয়ের ল্যাপিং লাগাতে হবে টোপ ফেলার সময়। তো আজকের মতো এখানে এইটুকুই কাজ শেষ, পরবর্তী কাজটুকু দেখতে থাকুন। এটাকে এখন প্লাস্টিকে ভরে এয়ারটাইট করে মুখ আটকে রেখে দিতে হবে। এর সাথে আরও কিছু জিনিস মেশাতে হবে, তার মধ্যে কিছু কিছু জিনিস আমি এক্সট্রা অ্যাড করেছি সেগুলো আপনারা নাও করতে পারেন, কারণ যদি ছোট মাছ থাকে তাহলে মিষ্টিটা একটু বেশি ব্যবহার করবেন এবং বড় মাছ থাকলে মিষ্টিটা কিন্তু কম ব্যবহার করবেন, কারণ মিষ্টি বেশি হলে কিন্তু ছোট মাছের প্রচণ্ড উৎপাত করবে, অর্থাৎ ছোট মাছের টোপ ভেঙে দেবে। তো আমি কিছু গুড় ইউজ করেছি, আখের গুড় এবং মিষ্টির গাদ ইউজ করেছি। তো আপনারা চাইলে আখের গুড় বাদ দিতে পারেন অথবা মিষ্টির গাদও বাদ দিতে পারেন, কিন্তু আমি বলবো মিষ্টির গাদটাকেই দেওয়ার জন্য, কারণ মিষ্টির গাদের মধ্যে তেল আছে, অবশ্যই সে টোপ ভাঙলে পরে তেল ছাড়বে। কিন্তু যদি বড় মাছ ধরার জন্য হয় শুধুমাত্র তাহলে গুড়টা না ইউজ করাই ভালো এবং মিষ্টির গাদটাও একটু কম পরিমাণে ব্যবহার করবেন, অথবা নাও দিতে পারেন, কারণ পুরো সম্পূর্ণ চারটাই হচ্ছে মিষ্টির গাদের ওপর তৈরি, তাই পুরো চারটাই মিষ্টি। তো এইভাবে প্লাস্টিকে এটাকে এয়ারটাইট করে রেখে দিতে হবে এবং পরের দিন এই প্লাস্টিকটা একটু ছোট হয়ে গেছে, আপনারা একটু বড় নেবেন যাতে ভেতরে একটু হাওয়া ধরে, হাওয়া সমেত এটাকে মুখ আটকে রেখে দেবেন একটা রাতের জন্য। এবং পরের দিন সকালবেলা এটাকে খুলে এর সাথে আরও কিছু মেশাতে হবে, তবে এর সাথে মেশাতে হবে যেগুলো সেগুলো হচ্ছে ভাত পোলাও। এটা সাধারণ ভাত পোলাও, এমনি ভাত পোলাও না করলেও হবে, শুধুমাত্র বাসমতি চাল অথবা গোবিন্দভোগ চালের শুধু প্লেন ভাত করে নিলেই হবে। 500 গ্রাম ছাতুর সঙ্গে যা যা মেশানো হচ্ছে তার জন্য 50 গ্রাম চালের ভাত করলেই হবে। এটা আমি ভাত পোলাও দিচ্ছি, তবে ভাত পোলাওটা অবশ্যই রুই মাছ ধরার জন্য, তাই আগের দিন করে রাখবেন। এবং একটু দুধের সর প্রয়োজন হবে, সেই দুধের সরটাও কিন্তু দুদিন আগের দুধের থেকে তুলে রাখবেন, কারণ হচ্ছে হালকা একটু টকটক গন্ধ হয়ে আসবে, সেটাই দরকার। চাইলে টাটকাও ব্যবহার করতে পারেন, কিন্তু ভাত পোলাওটা আগের দিন তৈরি করে রাখবেন। এটা প্লেন ভাত হলেও চলবে, আমি বারবার বলছি এর জন্য কোনো স্পেশাল ভাত পোলাও করার দরকার নেই, প্লেন ভাত হলেই চলবে, সেটা বাসমতি চাল অথবা গোবিন্দভোগ চালের ভাত হলেই চলবে। এটাকে ভালো করে ডোলে মিশিয়ে নেবেন, তারপর এর সাথে দেবেন একটু দুধের সর, অল্প পরিমাণ 15 থেকে 20 গ্রাম অথবা তার থেকে কমও দিতে পারেন। 500 গ্রাম ছাতুর জন্য আগেই বললাম, তারপর এর সাথে যেটা প্রয়োজন হবে 200 থেকে 250 গ্রাম ছোলার ছাতু, সেটাকে ভাজার দরকার নেই কারণ ছোলা ছাতুটা এমনিতেই ভাজাই তৈরি হয়। তো 500 গ্রাম ছাতু আমি পরিমাণগুলো বলছি, 500 গ্রাম ছাতুর সাথে 50 থেকে 60 গ্রাম ঘি, খুব ভালো মানের ঘিটা দরকার, আর 200 থেকে 250 গ্রাম ছোলার ছাতু দরকার, 15 থেকে 20 গ্রাম দুধের সর, এবং যে চারটা আমি মিশিয়েছি সেটা 50 গ্রামের মতো সেই স্পেশাল চারটা দেবেন, এবং 50 গ্রাম চালের ভাত পোলাও এর সাথে দরকার হবে। আর প্রত্যেকটা টোপ ফেলার আগে অবশ্যই ঘিয়ের ল্যাপিং দেবেন টোপের গায়ে, এবং ভেতরে পুর যদি দিতে চান তাহলে ঘিয়ের খাকি এবং ওই যে চারটা দিয়েছি স্পেশাল চারটা সেই চারটা একসাথে একটু একটু করে ভেতরে দিতে পারেন। তো আমি দিচ্ছি গুড় এবং এরপর দেবো মিষ্টির গাদ। তো আপনারা চাইলে যদি বড় মাছ ধরতে চান তাহলে এতটা পরিমাণ মিষ্টি না দিলেও চলবে, কারণ পুরো চারটাই মিষ্টি চার, তাই গুড় অথবা মিষ্টির গাদ যে কোনো একটা দিতে পারেন, এবং চাইলে দুটোই খুব কম পরিমাণে দিতে পারেন। তো এইগুলোকে সব কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এর সাথে ছোলা ছাতু দিতে হবে, দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর যেই আগের দিন যেই ছাতুটাকে এয়ারটাইট করে রাখা হয়েছে সেই ছাতুটাকে দিয়ে অনেকটা সময় ধরে ডোলে ডোলে মেশাতে হবে, কারণ এই পুরো জিনিসটা মেশাতে অনেকটা সময় লাগবে, খালি দানা বেঁধে যাবে। এবং প্রত্যেকটা দানাকে ডোলে ডোলে ভেঙে খুব সুন্দর করে মেশাতে হবে যাতে প্রত্যেকটা টোপই সমান সমান হয়, অর্থাৎ প্রত্যেকটা টোপ যেন সমান স্বাদের হয়, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম এরকম যেন না হয়। তো দেখতে থাকুন এর সাথে কী কী দিচ্ছি এবং কীভাবে করছি, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে তো কোনো জিনিস বাদও চলে যেতে পারে। তো এখন আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে মিষ্টির গাদ, যেহেতু চারটা মিষ্টি চার তাই মিষ্টির গাদ বা গুড় এগুলো
চাইলে নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। মিষ্টিটা বেশি হয়ে গেলে ছোট মাছে জ্বালাবে। এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে ছোলার ছাতু, 500 গ্রাম ভুট্টার ছাতুর সাথে এটা 200 থেকে 250 ছোলার ছাতু দিতে হবে। আমি একটু পরিমাণে কমই দিয়েছি, তো আমি যে পরিমাণগুলো বলছি সেগুলোই মনে রাখবেন। আমি এখানে কতটা কী দিচ্ছি সেটা দেখার দরকার নেই, শুধু পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি আর পরিমাণগুলো আমি বলে দিচ্ছি, ভালো করে একটু শুনে নেবেন। এটাকে খুব সুন্দর করে মেশাতে হবে। এইভাবে এই ভাত পোলাও, গুড়, মিষ্টির গাদ এবং ছোলার ছাতু এগুলোকে খুব সুন্দর করে মেশানোর পর এর সাথে ভুট্টার ছাতুটাকে, অর্থাৎ আগের দিন যেই ছাতুটা মিক্স করে রাখা হয়েছে সেই ছাতুটাকে এর সাথে খুব ভালো করে ডোলে ডোলে মেশাতে হবে, যাতে প্রত্যেকটা টোপের স্বাদ সমান হয়। ব্যাস এই পর্যন্ত এর কাজ। তারপর একে পুকুরে নিয়ে অথবা যেখানে মাছ ধরতে যাবেন সেখানে সেইখানকার জল দিয়েই অল্প অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে ডোলে ডোলে টোপ বানাতে হবে। তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও এবং পরিমাণগুলো আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের বলে দিয়েছি, তবুও আরেকবার ভালো করে বলে দিই যে 500 গ্রাম ভুট্টা ছাতু প্রথমে চেলে নেবেন, খোসাগুলোকে বাদ দেওয়ার পর সেই চালা ছাতুটাকে কড়াইতে দিয়ে অল্প আঁচে অনেকক্ষণ সময় ধরে খুব সুন্দর করে একটু ভেজে নেবেন। তারপর তার মধ্যে 50 গ্রাম ঘি ওর মধ্যে ঢেলে দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন এবং কড়াই থেকে নামিয়ে নিয়ে উষ্ণ উষ্ণ গরম থাকতে থাকতে সেটাকে হাত দিয়ে ডুলে খুব সুন্দর করে পালিশ করবেন। তারপর তার সাথে হলুদ চাল পোলাও দেবেন, মোটামুটি হলুদ চাল পোলাওটা দেবেন 25 থেকে 30 গ্রাম। তারপর তার সাথে দেবেন যেই মিষ্টির চারটা সেটা হচ্ছে মোটামুটি 50 গ্রাম। তারপর তার সাথে দিতে হবে মোটামুটি 200 গ্রাম ছোলার, 200 থেকে 250 গ্রাম ছোলার ছাতু, মোটামুটি 15 থেকে 20 গ্রাম দুধের সর, আর হচ্ছে 15 থেকে 20 গ্রাম ঘিয়ের খাকি, পেস্ট করে নেওয়া ঘিয়ের খাকি, আর আপনার 50 গ্রাম চালের গোবিন্দভোগ চালের ভাত লাগবে। 50 গ্রাম চালের অর্থাৎ গোবিন্দভোগ চাল বা বাসমতি চাল যেটাই হোক সেটা 50 গ্রাম চালের ভাত, সেটা ভাত পোলাও না হলেও হবে, অবশ্যই ভাত ভাতটা কিন্তু আগের দিন করে রাখবেন। তো এই জিনিসগুলো খুব সুন্দর করে যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি সেভাবে মেশাবেন, মেশানোর পর টোপ তৈরি করবেন। তো মাছ ধরবেন, বেশি করে মাছ ধরবেন, আনন্দ করবেন আর সবাইকেও আনন্দ করার সুযোগ করে দেবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ পাই এবং আপনাদের সাথে আনন্দ শেয়ার করতে পারি। তো দেখতে থাকুন, এইভাবে সুন্দর করে মেশানোর পর এটা মোটামুটি সম্পূর্ণ রেডি। তো প্রত্যেকটা টোপ ফেলার আগে কেউ যদি পুর দিতে চান তাহলে সে পুরের হিসাবে এই লাড্ডুর ভেতরে ঘিয়ের খাকি এবং ওই মিষ্টি চারটা একটু একটু করে ভরে দেবেন এবং বাইরে কিন্তু প্রত্যেকটা টোপের গায়ে কিন্তু অবশ্যই ঘিয়ের লেপ লাগাবেন। মাছ ধরবেন, দেখবেন কেমন রেজাল্ট হয় অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাছ ধরবেন, অনেক বেশি বেশি করে মাছ ধরবেন এবং আনন্দ করবেন আর সবাইকে আনন্দ করার সুযোগ করে দেবেন। ভিডিও শেয়ার করবেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর এই চারটা যদি কেউ প্লেন টোপ হিসাবে ব্যবহার করতে চান তাহলে যেমন ভুট্টা ছাতু, ছোলার ছাতু আর হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত, ঘি, এই কটা জিনিস আমি যা যা বলেছি, ভুট্টা ছাতু, ছোলার ছাতু, গোবিন্দভোগ চালের ভাত আর হচ্ছে ঘি, এই কটা জিনিস আমি যা যা বলেছি যেমন করে ব্যবহার দেখিয়েছি ঠিক সেইভাবে ব্যবহার করেও প্লেন টোপ হিসাবে ব্যবহার করতে পারেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। অর্থাৎ ভুট্টার ছাতু, ছোলার ছাতু, ঘি আর হচ্ছে ভাত পোলাও, এই কটা যা যা বলেছি যেমনভাবে দেখিয়েছি ঠিক সেভাবে ব্যবহার করেও প্লেন টোপ হিসাবে ব্যবহার করতে পারেন। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই, তো দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই মাছ ধরবেন, আনন্দ করবেন এবং সবাইকে আনন্দ করার সুযোগ করে দেবেন। সবাইকে নিয়ে আনন্দ করবেন, দেখবেন অবশ্যই আনন্দ অনেক বেশি হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর ভিডিও না ভালো লাগলে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাইকে, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।